আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব পরিমাপের ত্রিকোণমিতি। তোমাদের যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের অনুশীলন সর্বশেষ করছি, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করবো। আচ্ছা, লক্ষ্য করে সরাসরি বোর্ডে লিখে যে তোমার প্রতিষ্ঠানের ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি। ভেরি গুড। তোমার প্রতিষ্ঠান থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ কত? 45 ডিগ্রি। এবং 20 মিটার দূর থেকে ওই ভবনের উন্নতি কোণ থিটা হলে সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করো। একদম সোজা একটা কোশ্চেন, সাইন থিটা ও কস থিটার মান। ধরে নিলাম সিডি হচ্ছে অফিস ভবন, এটা ধরে নিলাম সি আর এটা ডি। সিডিটা হচ্ছে অফিসের একটা ভবন। এখন বলছে তোমার প্রতিষ্ঠানের ভবন থেকে 10 মিটার দূরে, তাহলে এই প্রতিষ্ঠানের ভবনটা কি সিডি, সেখান থেকে 10 মিটার দূরে উন্নতি কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। দেখো সেখান থেকে 10 মিটার দূরে উন্নতি কোণ কত? 45 ডিগ্রি। তাহলে এইটুক ডিস্টেন্স নিশ্চয় 10 মিটার, ধরে নিলাম এটা এ এটা বি, তাহলে এইটুক ডিস্টেন্স হচ্ছে 10 মিটার, রাইট? এখন বলছে তোমার প্রতিষ্ঠানের ভবন থেকে 10 মিটার দূরে, বাচ্চা লক্ষ্য করো সিডি হচ্ছে প্রতিষ্ঠানের ভবন, এটা ভবন, সেখান থেকে 10 মিটার দূরে উন্নতি কোণ 45 ডিগ্রি। দিয়ে দিলাম এখানে উন্নতি কোণ 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এবং 20 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ থিটা ডিগ্রি, অর্থাৎ এই সিডি থেকে টোটাল ডিস্টেন্স 20 মিটার দূরে উন্নতি কোণ হচ্ছে থিটা ডিগ্রি, ধরে নিলাম এটা থেটা, থেটা ডিগ্রি। তাহলে এইটুক 10 মিটার এবং এইটুক 10 মিটার, টোটাল ডিস্টেন্স কিন্তু 20 মিটার, এখানে কিন্তু আলাদা করে বলেনি। আচ্ছা লক্ষ্য করো তোমার প্রতিষ্ঠানের ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি, তাহলে এই প্রতিষ্ঠানের ভবন হচ্ছে সিডি, সেখান থেকে 10 মিটার দূরে উন্নতি কোণ 45 ডিগ্রি। এবং ওই ভবন থেকে আরো 20 মিটার দূরে, অর্থাৎ এইটুক 10 প্লাস এইটুক 10, এই 10 10 20 মিটার দূরে উন্নতি কোণ হচ্ছে থিটা ডিগ্রি, রাইট? তোমরা অনেকে মনে করতে পারো 20 মিটার দূরে, 20 মিটার দূরে থেকে ওই ভবনের উন্নতি কোণ থিটা ডিগ্রি, আসলে এই বিন্দু থেকে নয়, প্রতিষ্ঠানের ভবন থেকে 20 মিটার বলছি। তাহলে প্রতিষ্ঠানের ভবন থেকে 20 মিটার মানে কি 10 প্লাস 10, অর্থাৎ টোটাল কিন্তু 20 মিটারই, টোটাল কত মিটার? 20 মিটার। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। অনেকে চিন্তা করতেছে যে স্যার প্রথমে 10 মিটার গেলাম তারপরে আবার 20 মিটার, না, এখানে দেখ কোশ্চেনটা বলো তোমার প্রতিষ্ঠানের ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ একবার 45 ডিগ্রি এবং 20 মিটার দূরে, ওই একই ভাষা থেকে এসেছে 20 মিটার দূরে, অর্থাৎ ডি থেকে এ বিন্দু এই পর্যন্ত আসলে 20 মিটার, 20 মিটার দূরে উন্নতি কোণ থেটা ডিগ্রি। এখন বলছে সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করো। তাহলে সাইন থিটা মানে সাইন থিটার মান নির্ণয় করতে গেলে লম্ব এবং অতিভুজের মান নির্ণয় করতে হবে। যদি এই অতিভুজ এবং লম্বের মানটা আমরা বের করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা সাইন এবং কস থিটার মান নির্ণয় করতে পারবো, তাছাড়া নির্ণয় করতে পারবো না। যেহেতু এখানে একটা উন্নতি কোণ 45 ডিগ্রি দেওয়া আছে এবং ভূমি 10 মিটার দেওয়া আছে, আমরা ট্যান থিটার সূত্র ইউজ করে আমরা কিন্তু লম্বর মানটা বা সিডি এর মানটা নির্ণয় করতে পারি। আচ্ছা কিসের মান নির্ণয় করতে পারি? সিডি এর মান নির্ণয় করতে পারি, রাইট? তাহলে সরাসরি আমরা সলিউশনের দিকে চলে গেলাম, ব্যাখ্যা বিশ্লেষণ লেখা বাদ দিয়ে ইনফরমেশন কিছু আমরা লিখতে পারি। এবং সিবিডি কোণ CBD is equal to 45 degree এবং CAD কোণ CAD is equal to হচ্ছে থেটা, থেটা ডিগ্রি, রাইট? এবং AB এবং কি বাচ্চারা AB সমান সমান 10 মিটার, এছাড়া BD সমান সমান 10 মিটার, রাইট? এবং AD সমান সমান কত? AD is equal to 10 প্লাস 10 মিটার, দ্যাট ইজ 20 মিটার। আমরা কিন্তু এই কটা তথ্য পেয়ে গেলাম, রাইট? AD সমান সমান 20 মিটার। এখন আচ্ছা এখন লক্ষ্য করো বাচ্চারা আমরা কি সলভ করব, সর্বপ্রথম আমরা সি ডিবি সমকোণী ত্রিভুজ থেকে বের, অতএব ত্রিভুজ সিডিবি, রাইট? সিডিবি এ ট্যান কোণ সিবিডি, রাইট? ট্যান কোণ সিবিডি, ট্যান থিটা মানে কি? লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব হচ্ছে তোমার সিডি, আর ভূমিটা কি? ভূমি হচ্ছে তোমার বাচ্চারা বিডি, রাইট? ভূমি হচ্ছে তোমার কি? বিডি। অতএব ট্যান সিবিডি, দেখো ট্যান সিবিডি এর মান হচ্ছে কত? 45 ডিগ্রি। সিডি এর মান কত? সিডি এর মান বের করতে হবে, সিডি দেওয়া আছে, আর বিডি হচ্ছে কত? 10 মিটার। বিডি কত? 10 মিটার। অতএব ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে সিডি 10 মিটার, সিডি ডিভাইডেড 10, অতএব সিডি সমান সমান 10 মিটার, অর্থাৎ
এই যে আমরা সিডি এটা পেয়ে গেলাম হচ্ছে 10 মিটার কত মিটার 10 মিটার আমি বলেছিলাম এর আগের একটা ক্লাসে যে উন্নতি কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে লম্ব এবং ভূমি পরস্পর সমান হয় যদিও বা চিত্রতে একটু দেখাচ্ছে একটু অন্যরকম বাট এটা এবং এটা পরস্পর সমান হবে তাহলে আমরা সিডির মান কিন্তু পেয়ে গেলাম এখন আমার দরকার হচ্ছে এসি এর মান কার মান দরকার বাচ্চারা এসি এর মান তাহলে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে কিন্তু আমরা এটা বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অর্থাৎ সি এ ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই বা সি ডি এ সমকোণী ত্রিভুজ থেকে পাই সি ডি এ সমকোণী ত্রিভুজ থেকে পাই অতিভুজ স্কোয়ার মানে কি এসি স্কোয়ার লম্ব কি বাচ্চারা লম্ব হচ্ছে সি ডি স্কোয়ার ভূমিটা কি ভূমি হচ্ছে এডি স্কোয়ার ভূমি হচ্ছে এডি স্কোয়ার রাইট সো এসি স্কোয়ার সিডির মান কত পাইছি আমরা সিডির মান হচ্ছে 10 10 এর উপরে স্কোয়ার এডির মান হচ্ছে কত এডি পুরোটা হচ্ছে 20 তার উপরে স্কোয়ার সো এসি স্কোয়ার ইকুয়াল টু 100 প্লাস 400 রাইট এসি স্কোয়ার ইকুয়াল টু কত 100 প্লাস 400 সো আমরা এখানে লিখতে পারব হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু 500 কত হবে বাচ্চারা 500 এসি স্কোয়ার ইকুয়াল টু কত 500 রাইট সো এটাকে আমরা আরেকটু ভালো করে লিখতে পারি যেমন এসি ইকুয়াল টু 100 × 5 লেখা যাবে না বাচ্চারা এসি স্কোয়ার ইকুয়াল টু 100 × 5 সো দেখো অথেব এসি এসি ইজ ইকুয়াল টু রুট ওভার 100 × 5 অথেব এসি এর মান আমরা পেয়ে গেলাম 100 রুট করলে 10 রুট ওভার 5 দেখো এসি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 10 রুট ওভার 5 অর্থাৎ প্রতিভুজটা যেটা ছিল এসি এটার মান হচ্ছে 10 রুট ওভার 5 মিটার তাহলে এটা হচ্ছে 10 মিটার আর এটা হচ্ছে 10 রুট ওভার 5 মিটার এখন আমাদের নির্ণয় করতে হবে শুধুমাত্র কি নির্ণয় করতে হবে বাচ্চারা শুধুমাত্র সাইন থিটা এবং কস থিটার মান এটা বুঝে দিলাম অথে দেখো সাইন থিটা কি সাইন থিটা অথে সাইন থিটা অথে এক নম্বরটা আমাদের নির্ণয় করতে হবে সাইন থিটা সাইন থিটা মানে কি লম্ব ডিভাইডেড অতিভুজ রাইট বাচ্চারা লম্ব ডিভাইডেড অতিভুজ সাইন থিটা মানে আমরা লিখতে পারবো সিডি ডিভাইডেড এসি মানে সিডির মান কত সিডির মান দেখো 10 আর এসির মান কত আমরা পাচ্ছি 10 রুট ওভার 5 এই যে 10 আর 10 কেটে গেল তাহলে 1 ডিভাইডেড রুট ওভার 5 আমরা সাইন থিটার মান পাইছি 1 ডিভাইডেড রুট ওভার 5 আর একটা অঙ্ক লক্ষ্য করো কস থিটা ভূমি ডিভাইডেড অতিভুজ রাইট বাচ্চারা কি ভূমি ডিভাইডেড অতিভুজ তাহলে ভূমি হচ্ছে এডি আর অতিভুজটা এসি তাহলে আমরা লিখতে পারবো এডি ডিভাইডেড এসি এডির মান কত বাচ্চারা দেখো তো এডি এডি হচ্ছে 20 এডি হচ্ছে 20 আর এসি হচ্ছে 10 রুট ওভার 5 সো 10 যখন 20 2 ডিভাইডেড রুট ওভার 5 এ হচ্ছে সাইন থিটা এবং কস থিটা এর মান কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম যেহেতু আমরা থিটা এর মান নির্ণয় করতে বলছে সুতরাং সম্পূর্ণ ত্রিভুজ ধরেই সর্বশেষে কাজ করতে হবে আশা করি বাচ্চারা 10 নম্বর কোশ্চেনের সমাধান তোমরা ইজিলি ভাবে বুঝতে পেরেছো এবং আমার চ্যানেলের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ